বেস্ট প্লেস খুঁজে পাইছি আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই জায়গাটা একবার দেখেন, এরকম জায়গায় বসে আপনার পছন্দের মানুষের সাথে যদি এক কাপ চাও খাওয়া যায়, এটা অনেক শান্তির এন্ড স্বস্তি। বরিশালে এবার এসে আমার মনে হলো যে আমি একটা বেস্ট প্লেস খুঁজে পাইছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে সুন্দর না জায়গাটা, আরো একটা সুন্দর জায়গা আছে আর একটু সামনের দিকে, আমি যদি ফোনে দেখাতে দেখে যাই না, ওখানে খুবই সুন্দর একটা বসার জায়গা আছে, একটা সুন্দর বসার প্লেস, পিকনিকও করা যায় এখানে, সুন্দর। কিন্তু এটা যেহেতু একটা আরতের এলাকায় পড়ছে, একটু আরত টাইপের না জায়গাটা, এর জন্য আজকে যেমন ট্রাক তেমন লঞ্চ, মানে মালবাহী সব লঞ্চগুলো এসে দাঁড়াইয়ে আছে, মাল নেওয়া আসা করতেছে। তো যদি আমার কাছে সময় হয় এবং ওটা খালি থাকে জায়গা, আমি সন্ধ্যার পর অবশ্যই দেখাই দেবো। তো এখন মেইন যে জিনিসটার জন্য আসছি সেটা হচ্ছে, এরকম একটা সুন্দর জায়গায় এই পাশে ধরেন একটা কাশফুলের বাগান, এই পাশে ধরেন সুন্দর একটা নদী, আর সামনে যদি হয় সুন্দর একটা খাবারের সমাহার, তো এটা করে কোনোভাবেই মিস করা যায় না। আমি এখানে আসার পরে দুই দিন এখানে আসছি এবং আসার পরে আমার খাবার অনেক বেশি ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, আমি আশা করি নাই যে এরকম একটা জায়গায় এরকম একটা খাবার হবে এবং খাবার হলেও টেস্টটা খুব ভালো হবে। খাবারের মেনু গুলো তারপরে মালাইকা, মালাইকুরি। আচ্ছা, আপনার এখানে সবথেকে চলে কোনটা? চায়ের ভিতরে, চায়ের ভিতরে মালাইকাটাই বেশি। কিন্তু আমার এখানে আমি যখন আসছি মালাইকাটাই পাই নাই, আমি দুই দিনই আসছি, দুই দিন আমি রং চা খাইছি, সেটা খুবই বেস্ট ছিল। আমি আজকে প্রত্যেকটা চাই ট্রাই করব। তো রং চাটা আমি খাইছি, রং চা বেশ ভালো লাগছে, এবং ওটা পুদিনা পাতা দিয়ে এর জন্য আরো বেশি ভালো লাগছে। তো আর এই ফাস্ট ফুড আইটেমের ভিতরে কি কি বেশি চলে ভাইয়া? সকাল সকাল চলে আসছি ভাই, এটা ওপেনিং হয় কটার দিকে? আমি এখান থেকে তৈরি করি, এটা বাসা দিয়ে তৈরি করি। আর মিওনিস সস এগুলো কি আপনার নিজের সঙ্গে? সব নিজে তৈরি করি। ঝালমুড়ি পছন্দের মানুষের সাথে যদি এক কাপ চাও খাওয়া যায়, এটা অনেক শান্তির এন্ড স্বস্তির। তো এই জায়গাটা নিয়ে ভাইয়ের সাথে আগে একটু আলাপ করছিলাম, তো জায়গাটা নিয়ে ভাইয়ের কিছু প্ল্যান আছে, ওই প্ল্যানিংটা আমরা শুনবো। ভাইয়া একটু ব্যস্ত আছে, আমাদের খাবারটা রেডি করুক, তারপরে আমরা ভাইয়ের সাথে আর একটু কথা বলবো।
আমাদের গরমা গরম পাস্তা এন্ড নুডলস চলে আসছে। আমার সসটা মেয়োনিজটা বরাবরই খুব পছন্দ, এটা খুব ভরে ভরে দিয়েছে। আচ্ছা আমি একটু পাস্তা দিয়ে ট্রাই করবো, বিকজ পাস্তাটা আমার বরাবর বেশি পছন্দের। একদম গরম গরম পাস্তা। সবগুলো প্রাইস আগে থেকেই বলা আছে, একটু চেক আউট করে দেবেন তাহলে। ওই যে আমি আগেই বললাম না, এরকম জায়গায় এরকম ফুড থাকা থেকে তো স্বাভাবিক, কিন্তু এরকম টেস্ট থাকাটা কিন্তু একদম স্বাভাবিক না। আমি এটা বেস্ট, আমি 100% রিকমেন্ড করবো এখানে সবাই আসার জন্য, মানে ট্রাই করার জন্য। কেন আসবেন এটাও বলবো। মার্ভেলাস, মজা খাবা। আমার আমার যে ক্যামেরা ধরে আছে যারা মেয়োনিজ আর সস পছন্দ করেন না বা কম পছন্দ করেন, তারা অবশ্যই বলবেন না, আলাদা করে পছন্দ করেন। তার যদি পছন্দ করে, এর জন্য ভাই আমাকে একটা বেশি করে দিয়ে গেছে, আমার খুব ভালো লাগে, এরকম জুসি জুসি লাগে। আমার আরও খাবার আসতেছে, মানে আমার মনে হচ্ছে যে আমি এটা সম্পূর্ণ প্লেট শেষ করে ফেলি, কিন্তু সম্পূর্ণ প্লেট শেষ করে ফেললে আমি মনে হয় আরগুলো খাবার খেতেই পারবো না। তো আমি জাস্ট ট্রাই করার জন্য সবার সাথে শেয়ার করছি যে আসলে টেস্ট কেমন হবে। তো আমি পাস্তাটা একদম 10-এ-10, আর নুডলসও আলহামদুলিল্লাহ খুবই ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা জায়গায় যা খাবেন সবই মজা লাগে, মানে পরিবেশটা একটা মানে ফ্যাক্ট যে আপনি কি খাচ্ছেন, কোন পরিবেশে খাচ্ছেন, এটা একটা ফ্যাক্ট। এবং এরকম পরিবেশে যে কোনো খাবার যাক, এটা শুধু এই পর্যন্ত সমাপ্তি না, এখানে আইটেম আরো বাড়ানো হবে, এমনকি শেপও রাখা হবে। যাই হোক, বার্গারটা ভিতরে দেখেন, একদম নরম তুলতুলে বার্গার, পেঁয়াজ, মাংসের কিমা, গাজর, গাজরটা সহজে সবাই দেয় না ভাইয়া দিচ্ছে বেশ ভালো, পেঁয়াজ, শসা, গাজর, আল্লাহ। এরকম জায়গার সাথে সূর্য থাকে, সূর্যের পেঁয়াজ পাওয়া ওই রকেট যায়। একদম গরম অ্যান্ড সফট, খুবই সফট একটা বার্গার। এমন নয় যে রুটিটা অনেক পুরনো, রুটিটা একদম নতুন ফ্রেশ একটা রুটি। কিমাটা খুব বেশি পরিমাণে দিচ্ছে, মানে বেশ ভালো লাগতেছে অনেক। এই বার্গারটা খাই আমার কাছে মোহাম্মদপুরে যারা থাকেন বা মোহাম্মদপুরের স্ট্রিট ফুড সম্পর্কে যারা জানেন তারা বুঝবেন, ওখানে 50 টাকা করে বার্গার পাওয়া যায়, একদম মিনি বার্গার। এখন মনে হয় 60 টাকা হয়ে গেছে, আমার ঠিক মনে নেই। তো একদম সেম ওই টেস্টে আপনারা পাবেন, মানে মোহাম্মদপুর কিন্তু স্ট্রিট ফুড হিসেবে অনেক বেস্ট। তো ওরকম টেস্ট যদি বরিশালে পেতে চান, তাহলে অবশ্যই এই দোকানটা আসতে হবে, এই জায়গাটা আসতে হবে, এরকম জায়গায় বসে এরকম খাবারটা এনজয় করতে হবে। চিকেন যেন কত বলছিলেন, 70 টাকা। আমি চিকেনের সাইজটা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়েছি, বিকজ 70 টাকা এত বড় একটা চিকেন। মেয়োনিজ বরাবরই খুব পছন্দের টাইপের বেশি বেশি। দেখো মাংসের জুসিনেস
অনেক জায়গায় মাংস খেলে আপনারা দেখবেন যে মাংস খাওয়ার পরে ভিতর থেকে রক্ত বেরোয় আসে বা কেমন যেন পানি পরে একটা গন্ধ আসে, কাঁচা কাঁচা একটা গন্ধ আসে। এইটাই কিন্তু ওই জিনিসটা নাই, খুবই বেশি ওয়েল কুক করা অ্যান্ড উপরের ক্রিসপিনেসটা অনেক অনেক বেশি সুন্দর, সাথে অনেক সফট একটা মাংস। ওয়াও, কথা বলতে বলতে কিন্তু আমাদের ফ্রেন্ডস প্রায় হাজির। এতক্ষণ যে কটা খাবার খাইছি তার ভিতরে আমি সব থেকে বেশি পছন্দ আমার এই চিকেন ফ্রাই, এই ফ্রেন্স ফ্রাই, যেহেতু আমি আগেও খাইছি। মানে অনেক জায়গা আছে আইটেম অনেকগুলো দিবে, সরি আইটেম অনেকগুলো দিবে কিন্তু খাবারের টেস্ট কিন্তু তারা মেনটেন করে না। এখানে আইটেম অনুযায়ী খাবারের একটা মানে ভালোটা বজায় রাখছে, এরা টেস্টটা বজায় রাখছে এবং কোয়ান্টিটি বজায় রাখছে। দামের তুলনায় আপনার কাছে মনে হবে না যে এই দামটা দিয়ে আমি এটা কিনলাম এত কম দিছে, একদমই না, একদম পর্যাপ্ত পরিমাণে দেয়। তার উপরে খাবারও একদম ফ্রেশ অ্যান্ড টেস্টও গুড। আমি আপনারা সবাই জানেন আমি যেখানে যেখানে ভিডিও করি আমি সবাই আগে সেখানে যাই, আগে টেস্ট করি, তারপরে আমি একটা ব্লগ নিয়ে আসি। তো এটাও ঠিক সেরকমই, আমি দুই দিন আসছি, দুই দিনই আমার কাছে জায়গাটাও ভালো লাগছে, আমার কাছে খাবারটাও ভালো লাগছে, তাই আমি ভাবলাম যে শেয়ার করি। বরিশালে যারা আছেন তারা যেন এই জায়গাটা মিস না করেন, আমি তো অলরেডি মিস করে ফেলছিলাম বলে কথা। নেক্সট বরিশাল আসলে অবশ্যই আমি এখানে আসবো, বারবার আসবো। তো আমি সবাইকে বলবো, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন, আমার আত্মীয় যারা আছেন, আমার পরিচিত যারা আছেন, তারা অবশ্যই এখানে আসবেন। আমি ঠিকানাটা বলে দেবো, একটু ওয়েট করতে হবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি অ্যাড্রেস বলে দেবো, এখানটা দিয়ে কী কী পরিকল্পনা আছে সেটা আমি বলবো। একটু খাই। আমি ফার্স্ট যখন এই দোকানটা আসি তখন আমি সবার প্রথম যে প্রেমে পড়ি এই মুড়িটা, এবং এই মুড়িটা খাওয়ার পরে কিন্তু ভাইয়ের সাথে আমার কথাবার্তা সামনের দিকে আগায় যাচ্ছে, ভাই এখানে কি কি আইটেম পাওয়া যায়, মুড়ি পাওয়া যায় কিনা, এই বিভিন্ন কথা। তারপরে মনে হলো যে এত কিছু যেহেতু পাওয়া যায় তো একটা ব্লগ তো করাই যায়। তো এই মুড়িটার বিশেষত্ব হচ্ছে কিন্তু এই পুদিনা পাতাগুলা, জাস্ট অ্যামেজিং টেস্ট এই পুদিনা পাতার জন্য। আমি বলবো যে আপনার যদি এখানে আসেন, যদি থেকে জায়গা না থাকে কিছু হবে না, এক কাপ চা তার সাথে এরকম একটা মুড়ি আর কিছু লাগবে না, আর অবশ্যই একটা প্রিয় মানুষ। আর দাম জানে, দাম শুন দেওয়া হবে মাত্র 20 টাকা। প্রথম দিন যখন আসি আসার পর আমি আমার ভাই চা খাই অ্যান্ড মুড়ি খাই, এই মুড়ির দাম মিনিমাম 40 টাকা হওয়ারই ছিল, স্বাভাবিক তাই না? 40 টাকা কি 50 টাকা এই মুড়ির দাম। আমি মানে একজন কাস্টমার হইয়া বলতেছি যে এটা কিন্তু 40 টাকা 50 টাকা হওয়ারই ছিল, কিন্তু মাত্র 20 টাকা এই মুড়ি, তাও একটা প্লেট ভরা। মানে এটা একজনে শেষ করা সম্ভব না, দুজন মিনিমাম লাগবে এটা শেষ করার জন্য। ভাই এখানে খাবার টেস্ট করলাম, অনেক অনেক বেশি মজার। কিন্তু আসলে এমন কি ফ্যাসিলিটিস আপনি আরো দিবেন যার কারণে মানুষ এখানে ঘুরতে আসবে, ছবি তুলতে, মানে জায়গাটা নিয়ে একটা পরিকল্পনা? জায়গাটা আছে, আমি পারে কিছু টোঙ্গরের মতো করি, টোঙ্গরের মতো আছে, ওই সাইডে দেখে আসছে ওই রকম টাইপের আছে। আই ওই যে চুনের চাল দিয়ে বিস্তারের লাইটিং করে দিই, ওর ওই সাইডে দিই, আপনারা এইভাবে দেখবেন না, একটু বেশি সাজানো গোছানো দেখবেন। আসলে এখানে নৌকায় নদীতে ঘুরতে পারবেন, ওই সাইডে কাশফুল সিজন আসলে তখন কাশফুলের সাথে ছবি তুলতে পারবেন। আমি ওই যে বললাম দ্বিতীয় তালতলা, আসলে এরকম শুনলো খুবই সুন্দর ভাই, আপনার এই প্ল্যানিংটাও ভালো, আপনার এই যে জায়গাটা দোকানটা আপনার খোলা আসলে খুব মনোমুগ্ধকর। অ্যাড্রেসটা কি সিম্পল, কোন অ্যাড্রেসে বলতে পারেন? 26 নং ওয়ার্ড কালীজিরা বাজার পাথরখোলা, 26 নং ওয়ার্ড কালীজিরা বাজার পাথরখোলা। আচ্ছা ওই সাইডে কি আরো কিছু আছে? আরো ওই সাইডে আছে যে ফিডার গোডাউন, ওই যে মাছের ফিড আছে না, ওগুলোর গোডাউন সাইডে, ওই সাইডে বালি ব্যবসা করে, ওই সাইডে মাথা। বেসিক্যালি আমি আসছিলাম ওই সাইডে করতে, কারণ ভাইয়ের যে প্ল্যানিং এর কথা বলছে টং টং হিসাবে, ওটা ওই সাইডে আমি কিছুটা দেখছিলাম। তো এখানেও ভাই এই প্ল্যান করবে আমি জানতাম না, কথা বলতে বলতে জানলাম। তো যাই হোক, অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিলাম, সবাই অবশ্যই একবার হলেও ঘুরা দেবেন এবং খাবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, আমি 100% রেকমেন্ড করবো। তো আমার তো এখানে খাওয়া খাওয়া দাওয়া শেষ, পিকচার তোলা শেষ, এখন বাকি শুধু চা দেয় ভাই, একটু চা দিবেন, একটা মালাই চাই দেবেন, আর তোরা কি রং চা খাবি, আর দুইটা রং চা।
এখানে আমার মালাই চা তৈরি হচ্ছে। এখানে যেহেতু আজান দিয়ে দিয়েছিল তাই আমি তখন ভয়েস দিতে পারি নাই, পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানের মালাই চাটা আসলে বেস্ট লাগছে। দুধের শর্ত আছেই, তার পাশাপাশি কিন্তু আপনারা বাদাম পেয়ে যাচ্ছেন, কিশমিশ পেয়ে যাচ্ছেন, এবং এই চাটা যখন খাচ্ছি তখন বাদাম কিশমিশ এগুলো মুখে খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। মানে চাও খাচ্ছি পাশাপাশি বাদাম অ্যান্ড ড্রাই ফ্রুটসগুলো চিবিয়ে খাচ্ছি, মানে এটা হয়ে গেল চা বান পানীয়। এরকম একটা সুন্দর পরিবেশের সাথে সুন্দর জায়গায় এক কাপ দুধ চা এবং সাথে আপনার প্রিয় মানুষ, আর কি চাই জীবনে? সত্যি বলতে এখানের চায়ের পাশাপাশি খাবারের টেস্টগুলো এত ভালো। এখানে যারা আমি যখন ছিলাম তখন নতুন আরও কাস্টমার আসছিল, কয়েকজন পুলিশ অফিসারও আসছিল এবং তারা এখানে খাবার ট্রাই করে অ্যান্ড তারাও বলে এটা বেস্ট, আপনি এটা চালাই যান, এই দোকানটা ছাইরেন না, আমরা প্রায় আসবো এখানে খাবো। এরকম আরও অনেক কাস্টমার আছে, আমরা আছি, যারাও বলি যে খাবারের টেস্ট আসলেই অনেক ভালো, না আসে না খেয়ে আসলে বুঝবেন না। ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই মজাদার কিন্তু আসলে রহস্য, সিক্রেট মশলা, সিক্রেট মশলা। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু বিকেলবেলা আসছি এখানে, ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে খাইতে খাইতে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে কিন্তু সন্ধ্যার সৌন্দর্যটা অন্য রকমের, যদি হয় আরো পূর্ণিমার চাঁদ একটু উপরে বা জ্যোৎস্না তার কোনো কথাই নেই, আরো বেশি সুন্দর হয়ে যায় জায়গাটা। তো যাই হোক, এটা কিন্তু কাপল ফ্যামিলি সবারই আসার জন্য বেস্ট একটা জায়গা। আশা করছি আজকে ভিডিওটা সবার কাছে খুবই বেশি ভালো লাগছে, সবাই সাথেই থাকবেন এবং এই জায়গাটা আসার কেউ মিস করবেন না। বরিশালে যারা যারা আছেন বা যারা যারা দূর থেকে আসবেন অবশ্যই আসবেন, খাবার ট্রাই করবেন, জায়গা উপভোগ করবেন। দুই মাস পর জায়গাটা আরও আরও অনেক সুন্দর হবে, বাট তার আগে আশা করে দেখা তো যান যে আসলে কি আমি যেটা বলছিলাম ঠিক আছে কি নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।